সাধারণ মানুষ আমাদেরকে কেন গালাগালি করবে না? যখন আমার পরিবারের কাছে যখন আমি ফুটবল সম্বন্ধে নেগেটিভ কথা শুনি তখন আর ইচ্ছা হয় না যে এই জায়গায় থাকি। কি কারণে মনে হলো যে এই কমিটিতে আপনারা থাকার প্রয়োজন নেই বা আপনি নিজে থেকেই সরে দাঁড়ালেন? কারণটা ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে। আমি পরবর্তী প্রজন্মের জন্য আমি এই ফুটবলটাকে কতদূর দিয়ে যাব এটা এই এই বিষয়টা তো থাকতে হবে। কাজী সালাউদ্দিন তো বাংলাদেশে একটাই, দ্বিতীয় কাজী সালাউদ্দিন তো আসবে না। তা উনি ফুটবল থেকে উনি খেলোয়াড় হিসেবে যেটা পেয়েছে সেই ইমেজটা উনি তো ফুটবল ফেডারেশনও এর চেয়ে আরও অনেক বেশি উনি কাজ করতে পারত। ফুটবলটা যে অবস্থায় যাচ্ছে এই রকম একটা বোর্ড থাকার পরেও যদি এই অবস্থা হয় ফুটবলের সাধারণ মানুষ আমাদেরকে কেন গালাগালি করবে? কারণ আমরা তো সবাই ফুটবলার থেকেই তো মাঠ থেকেই তো আমরা আজকে এই যে বোর্ডে আসছি, তাহলে আমরা কেন ব্যর্থ হব? শুধু বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়া সালাম মুর্শিদি কিন্তু সব কিছুই পেয়েছে। যেই মানুষটা ফুটবল থেকে এত কিছু পেল সেই মানুষটা আরও অনেক বেশি দেওয়া উচিত ছিল। আমি দেখি নাই যে ফুটবলে উনি ওনার ব্যক্তিগত কোনো কিছু ফুটবলে উনি দিয়েছে, এটা আমি আমার এই ফুটবল ফেডারেশনের থাকা অবস্থায় আমি কখনো দেখিনি। আজকে আমরা যে নারী ফুটবল নিয়ে যে গর্ব করি, নারী ফুটবল সাফল্য তো কার? নারী ফুটবল কি আমাদের ফুটবল ফেডারেশনের সফলতা? কখনোই না। এটা আমি এক বাক্যে বলবো যে এটা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সফলতা। প্রতি বছর বাচ্চারা অপেক্ষা করে যে কবে বঙ্গবন্ধু বঙ্গমাতা শুরু হবে এবং সারা বছর তারা কিন্তু এইটার অপেক্ষায় থাকে এবং খেলা আসলে তারা মনোযোগ দিয়ে এই খেলাটা খেলে এবং পর্যায়ক্রমে তারা ঢাকায় এসে আজকে জাতীয় দলে খেলছে। এইটাই তো হওয়া উচিত ফুটবল ফেডারেশনের মাধ্যমে। এইরকম অসংখ্য সমস্যা আছে আমাদের ফুটবল ফেডারেশনে। যখন আমাদেরকে শোনালো যে এবার জেলা দায়িত্ব উনি নিজেই রাখবে তখন আমরা কিন্তু অনেক খুশি হয়েছিলাম যে যাক, এবার যেহেতু আমাদের প্রেসিডেন্ট নিজেই জেলার দায়িত্ব নিয়েছেন কাজেই জেলাগুলা নিয়মিত লীগ হবে এবং নিয়মিত লীগ হলে অবশ্যই এর থেকে আমরা খেলোয়াড় আমরা জাতীয় দলে দিতে পারব। কিন্তু আজ পর্যন্ত উনি দায়িত্ব নেওয়ার পরে দুঃখের বিষয় যে আজ পর্যন্ত একটা মিটিংও আমরা করতে পারিনি জেলা ফুটবল লীগের। সারা দেশ থেকে মাঝে মাঝে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখি যে এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা কার্যনির্বাহী কমিটিতে আছে তাদের উপরে অনেক ক্ষোভ, অনেক রাগ, অভিমান, যে তাদের একটা ধারণা যে এই ফুটবল থেকে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা আমরা নিয়ে যাচ্ছি। কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত নিজের পকেটের টাকা খরচ করে এই ফুটবল ফেডারেশনে আসি, নিজের টাকা খরচ করে আমি আমার এলাকায় ফিরে যাই। এখানে আমি এই ফুটবল ফেডারেশন থেকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু নিজের ফায়দা হাসিল করতে হবে, এরকম চিন্তা করে আসলে ফুটবল আমি এখানে আসিনি। আমার সন্তানরা যখন বাইরে বের হয় তখন তার বন্ধুরা যখন এই ফুটবল নিয়ে যখন নেগেটিভ কোনো কথা বলে এবং আমার সামনে এসে যখন সেই ফুটবলের নেগেটিভ কথাগুলো আমার সামনে যখন গল্প করে তখন এটা কষ্ট পাওয়ারই কথা। তো সব কিছুই বাদ দিলাম আমি, তো সবশেষে তো আমার পরিবারের কাছেই আমাকে ফিরতে হয়। যখন আমার পরিবারের কাছেই যখন আমি ফুটবল সম্বন্ধে নেগেটিভ কথা শুনি তখন আর ইচ্ছা হয় না যে এই জায়গায় থাকি।